বিবাদ করবেন আর পাশে থাকবেন এটাই বলবো। এশিয়া ফিল্মস প্রথম এটা জন্মদিন, এটা বড় পুরস্কার আমার গিফট এশিয়া থেকে শুরু করা। আর আজকে এশিয়া এত সুন্দর সুন্দর এটিকে বানিয়েছেন। আমি হাতের সঙ্গে দাঁড়িয়ে আছি আমার গর্ব ভাই। ভালো লেখে, আমরা সকলেই জানি যে রুদ্রনীল ঘোষকে ভালো লাগতো এবং এই ধরনের ছবি তো আরও বেশি, কারণ উইটি মানুষটা খুব উইটি মানুষ এবং হিউমার দেওয়া স্ক্রিপ্ট বা কনসেপ্টও খুব ভালো লিখতে পারে। সেখান থেকেই বিবাহ অভিযান ওয়ানের জন্ম হয়েছিল, আবার সেখান থেকেই বিবাহ অভিযান ওয়ান সফল হওয়ার পর আবার বিবাহ অভিযানের জন্ম। তো আশা করি মানুষের ভালো লাগে। বহুদিন পর তোমার নিজেরও একটা কমেডি ছবি, তুমি যেন মঞ্চে বলছিলে যে আমি অনেক অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এরকম একটা ছবির জন্য, এরকম একটা ক্যারেক্টারের জন্য, সবাই কমেডি তো হারিয়ে যাচ্ছিল, তো সেই ক্ষেত্রে কি মনে হয় তোমরা আবার একটা নতুন ফর্মের কমেডিটাকে ফিরিয়ে আনবে? এতগুলো মানুষ এটিও স্টার্টিং লেখা খুব কঠিন, কমেডি ছবি পারফর্ম করা খুব কঠিন হয়ে যায়, লেখা তো খুবই কঠিন হয়ে যায়। একে তো লেখার মধ্যে যদি না হাসি পায় তারপর তো অ্যাক্টিংয়ের ব্যাপারটা আসছে। তো আমার মনে হয় এখানে রুডিকে আমি 100-100 দেবো, এবং যেভাবে রুডি পুরো কনসেপ্টটা লিখেছিল পার্ট ওয়ান থেকে, এবং তারপর যখন পার্ট টুও লিখলো, তারপর তো আমাদের অবশ্যই আমার যারা সহ অভিনেতা আছে প্রত্যেকে আমি পেয়ে খুব লাকি, প্রত্যেকেই খুব ভালো অভিনেতা এবং প্রত্যেকের কমিক টাইমিং অসাধারণ, তো সব মিলিয়ে বেশ জমে গেছে। শ্রমিকদার প্রথম ছবি, হ্যাঁ শ্রমিকদার প্রথম ছবি, এটা আমার সবাই খুব খুশি শ্রমিকদার জন্য, এবং প্রথম ছবি, এতগুলো স্টার কাস্ট, একটা বড় ছবি এবং এতদিনের আউটডোর, সব কিছু প্রেশারটাই প্রথম ছবিতে পড়েছে শ্রমিকদার ওপর। কিন্তু আমরা সবাই জানি শ্রমিকদা ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিনেমাটোগ্রাফার্স আমাদের ইন্ডাস্ট্রিতে, তো আমার মনে হয় যে সেই কারণেই শ্রমিকদের ওই সেন্সটা মারাত্মক আছে, ডিরেক্টোরিয়াল সেন্স, ফ্রেমিং সেন্স, এইটা এত ভালো যে আমার মনে হয় এই পুরো ঝাঁচকচকে ছবি শ্রমিকদা খুব ভালো বানাতে পারে। পার্ট টু হয়ে গেল, এবার কি আশা করা যায় যে আমরা পার্ট থ্রি দেখতে পাবো? পুরোটাই ডিপেন্ড করছে, পার্ট ওয়ান মানুষ ভালোবেসেছিল বলেই পার্ট টু হয়েছে, এবার পার্ট টুতে কত ভালোবাসা পাচ্ছে তার উপর ডিপেন্ড করবে আমরা পার্ট থ্রি করবো কি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম হয় না সেটা নয়, কারণ গত বছর আমরা SBF এর থেকেই বল্লভপুরের রূপকথা অনির্বাণ ভট্টাচার্য, যেটা ওয়াজ ফ্যান্টাস্টিক আ ফিল্ম, সাফল্যও পেয়েছে, জনপ্রিয়তা পেয়েছে, দারুণ এক্সিকিউশন। আবার বিবাহ অভিযান কমেডি ছবি কিন্তু একটু ভিন্ন স্বাদের কমেডি ছবি, তো সেটাও খুব ভালো, কিন্তু ফ্যামিলি এন্টারটেইনার, ওয়ান্স অ্যাগেন মাস এন্টারটেইনার, যেটা বিবাহ অভিযান দেখে মানে যে প্রত্যাশাটা ছিল যে আবার বিবাহ অভিযানে ওই মজাটাই বজায় থাকবে এবং আর একটু বাড়বে হয়তো, সেটাই হয়েছে। সেজন্য
পারিবারিক ছবি।